আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত লিবান ফার্নিচার। বরাবরের মতো আজকেও তুমি একটি ভিডিও নিয়ে আসলাম। ক্লায়েন্টরা কোনো একটি প্রোডাক্ট যখন বিল করে আমাদের কাছে, তখন আমরা কীভাবে এগুলো হ্যান্ডেলিং করি। অনেক ভিউয়ার্স, অনেক ক্লায়েন্টরা তো অর্ডার করে, তো এই ধরনের আমরা নাম লিখি, মেমো নাম্বার লিখি, আইটেমগুলো সিলেকশন করার পরে ফাইনালি একটা প্রিন্ট আউট ক্লায়েন্টদের কাছে দিয়ে দিই, বাকিটা আবার একটা আমরা রাখি। তো ওনার নাম হচ্ছে সাগর দাস, যিনি থাকে হচ্ছে কোন দেশে, সিঙ্গাপুর থাকে, সামনে আসেন। সাগর দাস ভাই হচ্ছে ওনার ভাই, তো ওনাকে পাঠিয়েছিল যে দেখার জন্য অ্যাকচুয়ালি বিজনেস করি কি না। প্রবাসে বসে ফ্যামিলির জন্য স্বপ্ন দেখে, ঘরে কোনটা নিবে, এগুলো সারাদিন চিন্তা ভাবনা করে। তো অনেকে বিশ্বাস করতে পারে, অনেকে করতে পারে না, তো এর জন্য অনেকে প্রতিনিধি পাঠায়। তো সাগর দাস ভাই আমার সুজন ভাইকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে, উনি আমাদের শোরুম ভিজিট করেছেন, এর আগেও উনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন, তারপর আবারও এসেছেন, দেখেছেন উনি কী কী নিবে। এই পর্যন্ত 3 থেকে 4 বার আসছেন, সম্ভবত 3 থেকে 4 বার এসেছেন, দেখেছেন কোন মাল কী নিয়েছেন, তারপরে উনি ফাইনালি আমার কাছে অর্ডার করেছেন। তো ভাই আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে কেমন মোটামুটি যেমন দেখলেন, আগে তো মাল নিয়েছেন আপনি না? অ্যাকচুয়ালি আমি এ পর্যন্ত যতটুকু যাই দেখেছি, আমি তার আগে 2,86,000 টাকা মাল নিয়েছি, এটা আমার পার্সোনাল। আর এখন আমি আমার বড় ভাই সাগর দাস, উনি সিঙ্গাপুর থাকে, ওনার আমি মাল নিয়েছি প্রায় 2,50,000 টাকার। তো এ পর্যন্ত আমি যতটুকু যাই দেখছি, ওনাদের প্রোডাক্ট অনেক ভালো। আর ওনার সবচেয়ে ভালো লাগে ওনার কথা, ওনার কথা আর কাজ অ্যাকুরেট আছে, এই জন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ, ধন্যবাদ সুজন ভাই। যে আমরা যারা বিজনেস করি, আল্লাহ তালা সবাইকে সেল দেক, এমন না উনি আমার না প্রশংসা করছে, সবাই আমার কাছে আসলে এরকম না, সবাই ভালো সেল করুক আর এটাই আমি কামনা করি সবসময়। আমাকে অন্যরা সিলেকশন করছে, আরেকজনকে আরেক দোকানদারকে সিলেকশন করবে, এটাই হচ্ছে বাস্তবতা, সবাই তো বিজনেস করে খাবে। তো চলুন আমরা সাগর ভাইকে কী কী দিলাম সেটা একটু শেয়ার করি। প্রথমত হচ্ছে বাচ্চার জন্য একটা টেবিল নিয়েছেন, পড়ার টেবিল, এটার দাম হচ্ছে 20,000 টাকা। আবার সেগুন কাঠ দিয়ে করা হচ্ছে, সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে, কেরোসিন কাঠ দেওয়া হয় 8,000-10,000 টাকা কেরোসিন কাঠ দিয়ে পাওয়া যায়, কিন্তু উনি সেগুন কাঠ দিয়ে নিয়েছেন। ওনার কাছ থেকে আমি পলিশ সহকারে 20,000 টাকা রেখেছি। এরপরে হচ্ছে ক্যাবিনেট, রুচিসম্মত ক্যাবিনেট ঘরের সৌন্দর্য শোভা বাড়ায়, এটার ভিতরে ডিনার সেটগুলো রাখলে খুব দারুণ লাগবে। এই ডিনার সেটটির প্রাইস হচ্ছে 40,000 টাকা, চিটং সেগুন দিয়ে লাইন ড্রয়ার সহ। এখানে লাইন ড্রয়ার আছে, যদি আপনি লাইন ড্রয়ার ছাড়া নেন তাহলে পড়বে হচ্ছে 5,000 টাকা কমে যাবে, আর লাইন ড্রয়ার সহ পড়বে হচ্ছে 40,000 টাকা। আর এরপরে নিয়েছেন উনি ড্রেসিং টেবিল, এই ড্রেসিং টেবিলটি খুব সুন্দর, এই ড্রেসিং টেবিল 4 ফিটের ড্রেসিং টেবিল, নর্মালি হয় 3 ফিটের ড্রেসিং টেবিল, উনি নিয়েছেন 4 ফিটের ড্রেসিং টেবিল। আপনি চাইলে আপনি দেখতেও পাবেন এবং অনেক কিছু রাখতেও পারবেন এটার ভিতরে, যেহেতু সেগুন কাঠের ফার্নিচার অনেক জায়গায় টুকিটাকি ভুল ত্রুটি থাকবে, এটাই বাস্তবতা। কারণ কাঠটাকে কেটে দুমড়ে মুচড়ে করা হয়, অনেক জায়গায় লেকিংস থাকবে, এগুলো ইউজ করতে করতে আপনারা ইউজড হয়ে যাবেন। এরপরে উনি নিয়েছেন আমার কাছ থেকে একটি ডাইনিং টেবিল, যে ডাইনিং টেবিলটি হচ্ছে এটি, যেহেতু জায়গা স্বল্পতার কারণে আমি আসলে দেখাতে পারতেছি না টেবিল সহ। এইগুলো হচ্ছে চেয়ার, যদি আপনারা চান এগুলো স্ক্রিনশট দিয়ে আমাকে যোগাযোগ করতে পারেন। আর উনি নিয়েছেন এইটা চেয়ার নিলেন, আর এই চেয়ারের সাথে নিয়েছেন হচ্ছে এই টেবিলটি, খুব সুন্দর একটি টেবিল, আপ হয়ে গেছে আসলে দেখাতে পারতেছে না ভালোভাবে, এটা হচ্ছে তার টেবিলটি। চাইলে আপনারা এই কমিউনিকেশনে নিতে পারেন, খুব সুন্দর ওই যে চেয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাইনিং টেবিল। আর উনি আরেক সেট সোফা নিয়েছেন, সোফাটি হচ্ছে খুব সুন্দর একটি সোফা, এই যে এখানে সোফাটি আছে এটা হচ্ছে তার সোফা, মোগল সোফা, আপনারা দেখেছেন, তারপর আর দেখালাম না, এটা হচ্ছে তার মোগল সোফা। এগুলো সম্পূর্ণ গালা পলিশ, হ্যান্ড পলিশ করা আছে, বছর দুয়েক পরে আপনি আবার পলিশ করতে পারবেন। দীর্ঘ সময় নিয়ে কথা বললাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যখন আপনি সাবস্ক্রাইব করেন। আজকে তারিখ হচ্ছে 26 তারিখ, 6 মাস 2021 সাল, রাত বাজে হচ্ছে এখন 9:30। আমরা একটু পরে চাঁদপুরের উদ্দেশ্যে মালগুলো ছেড়ে দিব, আপনাদেরকে শেয়ার করলাম, এতে করে আমার একটা সন্ধান, নিজেকে সন্ধান হবে, অনেকেরই ভালো লাগবে, অনেকেই অর্ডার করবে। যারা ট্রাস্ট করতে পারেন না, বিশ্বাস করতে পারেন না, তারা আমাদের শোরুম পাঠাতে পারেন। আমাদের শোরুমটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা, যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লা, লালবাগ কেল্লার পাশে এলাকাটি হচ্ছে কামরাঙ্গীর চর, মাতবর বাজার হচ্ছে এলাকার নাম, এই জায়গায় মেন রোডের সামনেই আমরা আসি। এই ছিল কথা, যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি, আল্লাহ তাআলা সবাইকে সেল দেক। এই কামনা শেষ করছি, আল্লাহ হাফেজ।